সকলকে স্বাগত। আজকে মকর সংক্রান্তি উপলক্ষে গুড়ের পায়েশ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, 250 খেজুর রস গুড় নিয়েছি, 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, 100 গ্রাম খোয়াখি নিয়েছি। তো আসুন বন্ধুরা যাই দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা আমি 1 কেজি দুধ গরম বসিয়ে দিয়েছি, এটা ফুটে গেছে। আমি এবার আস্তে আস্তে এই গোবিন্দভোগ চালটা দিয়ে নাড়তে থাকব, না নাড়লে এটা লেগে যায়, মানে আটকে যাবে, চালটা ডলা পাকিয়ে যাবে। আরেকটা কথা জানিয়ে রাখি, এই গুড়ের পায়েসে এলাচ তেজপাতা আমি কোনোটাই ব্যবহার করব না, কারণ এলাচ তেজপাতা দিলে খেজুরি গুড়ের গন্ধটা চলে যাবে, কারণ এটা গুড়ের পায়েসটা গুড়ের গন্ধের জন্যই করা হয়। এইভাবে নাড়তে থাকবো আস্তে আস্তে যতক্ষণ না দুধটা শুকিয়ে ঘন হয়ে আসছে। আমার দুধটাও ঘন হয়ে গেছে এবং চালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খেজুরের গুড়টা মিশিয়ে দেব। এখানে খেজুরের গুড়টা কতটা আছে? এখানে 250 গ্রাম আছে। এরকম আস্তে আস্তে করে ঢেলে মিশিয়ে দিচ্ছি। এরপরে এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না আবার ঘন হয়ে যাচ্ছে। তারপর আমি মিশিয়ে দিচ্ছি খোয়াখি। এরপর এটা কতক্ষণ নাড়তে হবে? এই 2 মিনিট করলেই রেডি। হ্যাঁ করলেই রেডি। তারপর আমি সার্ভ করব। তোমার ভিডিও দেখে তো মনে হয় রান্নাটা খুবই ইজি মনে হয়। হ্যাঁ পায়েসটা ইজি, এটা সকলেই জানে, তবুও এক একজনের এক এক রকম পদ্ধতি করার, কারণ এটা সকলের করতে পারে, এমন কিছু কঠিন না, কিন্তু এক একজনের ধরনটা এক এক রকম থাকে। দুধটা যত জাল দিয়ে ক্ষীরের মতো করে নেওয়া হবে তত টেস্টি হবে খেতে। অনেকেরটা একটু পাতলা থাকে, অনেকেরটা চাল বেশি থাকে, এই পরিমাপটাই একটু দেখার আছে। এটা একদম ঘন হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর যদি তোমাদের এটা বাড়িতে তৈরি করো ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ভালো থাকবেন সবাই।